ওইটা আমার প্রিয় ক্যারেক্টার আব্দুল কাদের ভাইয়ের ক্যারেক্টারটা হচ্ছে আমার প্রিয় ক্যারেক্টার আমি আপনার মেয়ের সাথে একদমই ঝগড়া করতেছি কিন্তু সিচুয়েশন ডিমান্ড মনে হচ্ছিল আমি আমাদের নানার বাড়ির ভাষা ড্রামা দেখতেছি ছোটবেলায় দেখতাম এরকম আমার নানার বাড়িতে গ্রাম থেকে মানুষ এসে থেকে যেত হাসপাতালে আসছে থেকে গেল একদিনের কথায় সাত দিন থেকে গেল রিক্সাওয়ালা আসছে খিদা লাগছে নানা খাইতে বসাই দিল কিন্তু এখন জানি পরিবেশ কেমন হয়ে গেছে এখন আর এইভাবে হুটহাট কেউ থাকতে বসে না আর মানুষ থাকতে দেয় না ভালো লাগছে আমার ওটা একটু বাকি আছে তবে লাস্ট একটু বেশি দুঃখ দুঃখ হয়ে গেছে কিন্তু স্যারের নাটকের ভেতরে অনেক গভীরতা কিছু পাও নাই জীবন জীবন বোধ সম্পর্কে কিছু পাও নাই কি জানি অত আমি ওভাবে দেখিনি না তোমাকে ওই 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 লাইনে থিঙ্কিং করাচ্ছে না ইয়াটা করাচ্ছে কিন্তু আমার মনে হয় এটা পাগলামি থিঙ্কিং খানিকটা সত্য ওই যে কালকের পর্বটাতে ওই যে হাসান ওই যে মনীষাকে বললো না যে দুঃখের চাষ করলেও ভালো ফলন পাবেন মানে সুখের চাষ করলেও ভালো ফলন পাবেন তা আপনি দুঃখের চাষ ছেড়ে এবার সুখের চাষ করুন তা আমার অবস্থা জীবনটা আসলেই তাই তুমি দুঃখের চাষ করলেও ভালো ফলন পাবা দুঃখের চাষ করলেও ভালো ফলন পাবা সুখেরটা করলেও ভালো ফলন পাবা সো ইটস ইওর চয়েস কিন্তু এটা কিন্তু একটা সারপ্রাইজ ছিল কালকে এই পর্বটা লাস্ট পর্বে ওই যে আশ্রম পলিনের বাবা আশ্রমের জন্য একটা বিশাল অঙ্কের চেক পাঠাইছে এখন এই আশ্রমের দায়িত্ব ছেলেরা কেউ নিতে চাচ্ছে না এখন আশ্রমের দায়িত্ব দিয়েছে হাসান ওই দুলা ভাইকে দুলা ভাইকে আমি একটা দুষ্ট দুষ্ট লোকরাই পৃথিবীর সবচেয়ে ভালো কাজগুলো করতে পারে এটা সারপ্রাইজ ছিল আমি ভাবিনি